করো, তুমি বিছানাটাকে টেনে নিয়ে আলাদা সরে চলে যাও, ওকে তোমার বিছানায় উঠতে দিও না, তবে একই ঘরে থাকবে, অন্য ঘরে ওকে দেবে না, তুমি তোমার বিছানায় ওকে আসতে দেবে না। এতেও যদি তোমার বিবি বুঝতে না পারে তাহলে কি করো, ওজরিবুহুন্না, মারো মারো, ওজরিবুহুন্না। অনেকে বলে মারা যাবে না, কোরআন মারতে বলেছে, তবে মারার লিমিটেশনটা যেন লিমিটের ভিতরে থাকে। এমন করে মেরে দিলেন, মুখের আকৃতি কেটে গেল, দাগ হয়ে গেল, ল্যাংড়া হয়ে গেল, এমন করে তুমি মেরেছ, আর মারার তিন দিন পরে তুমি নিজেই মরে গেছো, আর মেয়েটা এমন অচল হয়ে গেছে, ওকে আর দ্বিতীয় কেউ বিয়ে করছে না। এমন মারা যাবে না, তুমি মারো তাকে মহব্বতের মার মারো, ওয়াজরিবুহুন্না, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, মারার জন্য যেন কোনো রাস্তা খুঁজে বের করিও না, খালি বিন 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 করছে, কি করে মারা যায় কি করে মারা যায়। যদি তুমি এরকম করো, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, ইন্নাল্লাহ কানা আলিয়ান কাবীরা, সেই আল্লাহ বড় জানেওয়ালা, বড় বুঝনেওয়ালা, তুমি কেন ঠিক মেরেছো না ভুল মেরেছো। যদি তুমি তাদের উপরে ভুল অত্যাচার করে থাকো, তোমার শ্বশুরকে জবাব দেওয়ার আগে আল্লাহকে জবাব দিতে হবে। বিশ্বনবী হাজ্জাতুল বেদাতে যতগুলি বক্তব্য রেখেছিলেন, তার মধ্যে একটা বক্তব্য ছিল, লোক সকল তোমরা তোমাদের অধীনস্থ গোলামদেরকে কাম কষ্ট দিও না, গোলাম যদি নামাজি হয় কাজকে হালকা করে দিও, সকল তোমাদের ঘরে যে আমানতগুলি রয়েছে আল্লাহর দেওয়া, অর্থাৎ তোমাদের স্ত্রীগুলি তাদেরকে প্রেমের দড়িতে বেঁধে রাখো, অবাধ আচরণ তাদের সঙ্গে করো না, যদি অবাধ আচরণ করো একদিন আল্লাহকে গিয়ে জবাব লাগবে, তুমি তার বান্দির ওপরে অবাধ আচরণ করেছো, সে তোমাকে মধুর সম্পর্ক দিয়েছে, তারপরেও তাকে তুমি থাপ্পড় মেরেছো। অনেক পুরুষ আছে বিনা কারণে বিবিকে পিটে পিটে নিজের পুরুষত্ব দেখায়। শুনলেন, আপনি যদি তিলে 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 নিখুঁত ভুল ধরে মারেন, আল্লাহ বলবে কিয়ামতের মাঠে, আমিও তোর হিসাবটা তিলে 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 নিয়ে তোকে জাহান্নাম দিয়ে দেখিয়ে দিতে পারব। খামকা স্ত্রীকে মারে, খুব মারে, ও বুঝে না ওইটা কি দামি জিনিস মনে করে নেয়। হাজি মারা যাবে না, টাল আছে আল্লাহ বলে দিয়েছেন, ওই টালকে নিয়েই চল, সোজা কথা, মারবি কেন। কিন্তু আমাদের অনেক পুরুষ আছে বিনা কারণে মারে। স্বামী স্ত্রীর সম্পর্কটাকে কি বলেছেন আল্লাহ দেখেন, সম্পর্কটাকে বলেছেন কি, আপনারা উঠছেন কেন গো, আমি আলছি না আর আপনারা এলে কালেকশন যদি বলি, ঘড়ি দেখলেন 5 মিনিটে ময়দান খালি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। যখনই আমি বলবো ভাই টাকা দেন, তখনই এরা বলবে তুই থাক আর তোর বাপ থাকুক, সোজা রাস্তা ধরবে। আমার পরে যদি বদরুদ্দুজা নাদবি থাকতেন বা বড় কোনো আলিম, তাহলে থাকতো, তো কালেকশন করব। আপনাদের কাছে সহজ করে বলি, মসজিদ আল্লাহর ঘর আপনাদেরকে বানাতে হবে, উপায় নেই, এ কাজ করতেই হবে, যতদিন বেঁচে থাকবো চলবে, ভাঙো ঘরও ভাঙো ঘরও, নাহলে মসজিদ একবারই যদি বানিয়ে দেওয়ার কিয়ামত পর্যন্ত চলতো, তাহলে মসজিদ বানানোর নেকিটা পরবর্তী ছেলেরা পাবে কী করে। এখন আপনারা বানাবেন, 50 বছর পরে এমন ছেলে আসবে বলবে ওই দেখো দেখিন কী করে পিলারগুলো করেছে, হোঁস কেন বলে কিছু না ভাঙা, তো ওরা আবার নামবে, ওটাই তো হবেই, ওটা তো চলবে। কাবা শরীফকে কতবার করলো দেখেন, আমি আমার বইটা শেষ হয়ে গেল, আমি একটা ছোট্ট করে বই লিখেছি মক্কা মদিনা সফর, পরশু দিন সব শেষ, পুঁজিপাঠটা কিছু নেই, আবার ছাপতে হবে। আর যদি কোনো উমরা যাত্রী যেতে যান, তো আমার সঙ্গে সব পাসপোর্ট নিয়ে দেখা করবেন, পাসপোর্ট বানিয়েও দিব, পাসপোর্টে উমরা করেন, আর আমার সঙ্গে উমরায় গেলে মজা পাবেন, এটা বলে দিলাম, প্রতিটি ইতিহাস আমি ওখানে বক্তব্য রাখি। তো আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্কটাকে, পৃথিবীতে অনেক প্রেমের ছন্দ এসেছে,
অনেক অনেক ছন্দ এসেছে, প্রেমিক প্রেমিকা আশিক মাসুক ভালোবাসা এইভাবে এসেছে, কিন্তু আল্লাহ তা বলেননি। আল্লাহ ছন্দটা কেমন মিলাচ্ছে দেখেন। আল্লাহর অস্তে বলছি জেন না, খালি শুনে যান, থাকবে কেন সব, রাত হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, হে আল্লাহর গোলামের দল, আল্লাহ কত সুন্দর বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তো বলতে পারতেন, তুই ওর প্রেমিক, ও তোর প্রেমিকা, তুই ওর আশিক, ও তোর আশিকি, এইভাবে অনেক কথা ছিল, অনেক প্রেমের ছন্দ ছিল, সবগুলোকে বাতিল করে দিয়ে আমার আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে পুরুষের দল, তোরা হচ্ছিস মেয়েদের পোশাক, মেয়েদের কাপড়, আর মেয়েরা হচ্ছে পুরুষের কাপড়, এরা হলো পুরুষের পোশাক। আল্লাহ কত সুন্দর পোশাকের ওপর দিয়ে চালিয়ে দিয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ভাইয়া একটা কথা বলি, একজন উঠিয়ে না আল্লাহর হস্তে, ঠিক 12:30 ছাড়বো ইনশাল্লাহ, আপনাদেরকে কষ্ট দিব না, কিন্তু যারা নিয়ত করেছেন চলে যাবই, আমি অতটা পাওয়ার রাখি না যে আপনাকে ধরে বেঁধে রাখবো, আপনি স্বাধীন, যতটা ইচ্ছা শুনতে পারেন যেতে পারেন, কিন্তু আপনার এইখানে একটা বিবেক আছে, মগজ আছে, ওকে একটা কথা জিজ্ঞেস করেন যে আজকের এই প্রোগ্রামটা কমিটি করেছে কেন, আর আমি পালিয়ে যাচ্ছি কেন, তো আপনার বিবেকের চেতনা দিয়ে অন্তত ছেলেদের হাতে 10, 20, 50, 100, 200 দিয়ে তারপরে যাবেন। আর আমি তফসির বন্ধ করছি না, যারা বসে আছেন এরা ভাবেন না যে কালেকশন শুরু করেছে, কারণ ওদের চেতনাটা দিলাম। আর কমিটিকে একটা কথা বলি, 2টা চাদর মসজিদের ওই কোণে একটা, আর ওই ঘরটার কাছে একটা, 2টি চাদর রেখে দেন, যারা যাবে যদি মন যায় তা 10 টাকা দিয়ে যাবে, ভিতরে চাদর ঢোকায়েন না, এই মসজিদের কোণে একটা চাদর থাকবে, ওই ধারে একটা থাকবে, যারা দিয়ে যাবে ওদের মন যদি বলে যে হ্যাঁ এদেরকে 10টা টাকা দিলে মসজিদের কাজে লাগবে তো দিয়ে যাবে, 2টি চাদর দুদিকে দাঁড়ান। আর আপনারা উঠিয়েন না, মা বোনেরা উঠিয়েন না, এই এই আয়াতের তফসিরটা শোনেন তারপরে উঠে যাবেন। এখন ঘটনা হচ্ছে, আল্লাহ তো আমাকে বলতে পারত, নূর মোহাম্মদ তোর বিবিটা হচ্ছে তোর প্রেমিকা আর তুই হচ্ছিস ওর প্রেমিক, তা না বলে আমাকে আল্লাহ বলছে তুই হলি তোর বিবির চুড়িদার সয়া ব্লাউজ আর মানে নাইটি বল আর শাড়ি বল, আর আমার বিবিকে বলছে তুই হলি তোর স্বামী জুব্বা পাঞ্জাবি লুঙ্গি গেঞ্জি জাঙ্গিয়া লে ভেজা, দুইজনকে দুইজনের পোশাক বানালেন আল্লাহ। আর একবার আয়াতটা পড়ে একদম ওয়ার্ড মিনিং মানেটা করে দিচ্ছি, হুন্না লিবাসুল লাকুম ওয়ান্তুম লিবাসুল লাহুন্না, এটা সূরা বাকারাতে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ওই মেয়েরা তোদের পোশাক, তোদের লিবাস, আর পুরুষদেরকে বলছে এ মেয়েরা পুরুষরা হলো তোদের লিবাস পোশাক। কেন 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 পোশাকের ভিতরে কি লাভ আছে? 4টা কারণে এই কথাটা আল্লাহ বলছেন। নাম্বার 1, মানুষ কি করে পৃথিবীর বুকে সব থেকে যত্ন করে মানুষ কার না পোশাকের, পোশাককে সাফ করে, পোশাককে আয়রন করে, পোশাককে গোছিয়ে নেয়, ভাঁজ করে এসে আপনার আলনাতে তুলে রাখে, তবেই সে মনে আনন্দ পায়। নোংরা পোশাক নিয়ে কেউ দুনিয়া করতে চায় না। আপনাকে টেবিলে মুরগি দেওয়া হয়েছে, মাছ দেওয়া হয়েছে, মাংস দেওয়া হয়েছে, বিরিয়ানি দেওয়া হয়েছে, তারপরও যদি একটু আপনার কাপড়ে পড়ে যায়, খাওয়া ছেড়ে দিয়ে ওটাকে ধাওয়া ধোয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, তার মানে পোশাকের দিকে সূক্ষ্ম দৃষ্টি রেখে তাকে পরিষ্কার করে। তো আল্লাহ তাবারক বা তাআলা বলছেন যে নারী তোর পোশাক, তুই ওর পোশাক, তার মানে
আমি গোসল করতে শুরু করেছি, আমার বিবি পেয়ে পৌঁছে গেল, পৌঁছে গিয়ে বলছে সাবানটা দেন তো, সাবানটা ওর হাতে দিলাম, আমার পিঠে দিতে লাগলো, ঘরের ময়লাগুলো তুলতে লাগলো, এইভাবে কোচলাতে লাগলো, ময়লা হয়ে রয়েছে, বকতে আছে, তুলতে আছে, বকতে আছে, তুলতে আছে, তার মানে ও নিজের পোশাককে সাফ করছে। তেমনি আল্লাহ বলছে তোর বিবি বাথরুমে ঢোকেছে গোসল করার জন্যে, তোর জন্যে তো নাজায়েজ নয়, তুইও ভিতরে ঢুকে যা, সাবানটা নিয়ে ওর পিঠে ঘরের ময়লাগুলো তুলে দে, আগে তুই গোছিয়ে নে, তুই ওকে গোছাবি, উই তোকে গোছাবে, তোর অসুখ হয়েছে হাত পাগুলো দেবে দেবে, তোর বিবির মাথা ব্যথা হয়েছে তুইও বসে 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 দেবে দেবে, হুন্না লিবাসুল লাকুম ওয়ান্তুম লিবাসুল লাহুন্না। এটা একটা কারণ, একই আয়াতে চারটা কারণ দেখাবো। নাম্বার দুই, আমি যে আপনাদের সামনে বসে আছি, আমার বিবি আছে বলেই বসে আজ থাকতে পেরেছি, তার মানে এগুলো আমার বিবি, আমি বলতে চাইছি বোঝানো আল্লাহর ভাষাতে, আমি যে আপনাদের সামনে বসে আছি, আপনারা পুরুষ কেউ মেয়ে নন, তারপরও আমার বিবি আছে বলে আমি বসে আছি, যদি আমার কাপড়গুলোকে খুলে ফেলে দেওয়া হয়, মানে আমার বিবিকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে আমি সমাজে বসতে পারবো না, আমার ইজ্জতকে ঢেকে রেখেছে আমার বিবি, তেমনি আমার বিবির গায়ে যে কাপড়গুলি রয়েছে ওইগুলো হলাম আমি, তার ইজ্জতকে ঢেকে রেখেছি আমি, আল্লাহ ক্রস করে দিয়েছেন, তার মানে হচ্ছে ওরে আমার মা, ওরে আমার বোন, আল্লাহ তাবারক বা তালা বলতে চাইছে তোমার স্বামী আমাকে বলতে চাইছে তোর বিবি, আর আমার বিবিকে বলছে তোমার স্বামী, তার কারণ হচ্ছে দুইজন দুইজনের কাছে ওপেন হয়ে গেছি, তার মানে আমি কে উ দেখে নিয়েছে, উই কে আমি দেখে নিয়েছি, এই কথা যেন পৃথিবীর কোনো পুরুষকে আমি বলবো না, উইও কোনো মেয়েকে বলবে না, আমাদের বিয়ে হয়েছে, আমরা কে কিভাবে চলি, ও আমার কাছে কেমনভাবে পা দিয়ে চলে, আমি কোন পা ভাঁজে ওর দিকে চলি, এই কথাটা পৃথিবীর কাউকে বলবি না, পোশাক যেমন ইজ্জতকে ঢেকে রাখে, তেমনি তোর স্বামীর ইজ্জত তুই ঢাকবি, তোর বিবির ইজ্জত তুই ঢাকবি। এমন কিছু পাগলা মাথা মোটা আছে, নতুন বিয়ে করেছে, দুই চার মাস ছ মাস হলো, বন্ধুরা জালসা শুনতে এসছে, ওকে বলছে চো তোকে বাদাম খাওয়াবো, বাদাম নিয়ে মাঠে গিয়ে বসেছে আর বাদাম খেতে শুরু করেছে বৈকালবেলায়, এখনও বক্তা আসেনি, জালসা শুরু হয়নি, জিজ্ঞেস করছে বিবি কেমন পেয়েছিস, এবার বিবি যে ওর সঙ্গে আচরণগুলো রাত্রিতে করে গোপনে করে, যেগুলো ঢাকার দরকার ও কোনোটাই ডাকছে না, হাসছে আর বলে যাচ্ছে বিবির আচরণগুলি, আবার কোনো কোনো ক্ষেত্রে এমন মাথা মোটা ছেলে আছে, বিবি গোপনে আবদার করে দুটি কথা বলেছে, তোমার বড় ভাই কিন্তু বড় বাজে মানুষ, তোমার আব্বা আমাকে দুইটা কথা নোংরা বলেছে, ধুমকে যে এইটা বলেছে, তোর বাপ ভালো নয়, তোর মা ভালো নয়, এগুলো আমি সহ্য করতে পারছি না, তো এই জায়গাতে আল্লাহ বলছে তুই পোশাক ওকে ঢেকে নে, ওর কথাটাকে ওকে বুঝিয়ে দে, যে আমার আব্বা একটু মাথা মোটা বুদ্ধি কম, ছেড়ে দাও গুলো নিয়ে, কিন্তু ওইটাকে ও সংসারের মাঝে বলে প্লাস করে দিয়ে বিবিকে ছোট করে দেয়, বেজ্জতি করে দেয়, এর জন্য আল্লাহ বলছে তুই তোর বিবিকে ঢাকতে পারলি না, তোর বিবির নোংরামি, তোর তোর বিবির সমস্ত চরিত্র থেকে নিয়ে ভাষা মানুষের সামনে বলে দিলি, পোশাক হতে পারলি না, আর আমি তোকে বানিয়েছি তোর বিবির পোশাক, অতএব তুই তাকে ঢেকে রাখবি, খবরদার তোর মানে স্বামীর আচরণকে লোককে বলবি না, এর জন্যে ঠিক ওই রকম মেয়েরাও নতুন বিয়ে করে ছ মাস পর এসেছে বাপের বাড়ি, সেহেলিরা দেখা করেছে, চল ছাদের ওপরে গিয়ে গল্প করব, মুড়ি নিয়ে খেতে খেতে গল্প করছে, আর বলছে আমার স্বামীটা এইরকম, আমার স্বামীটা আমার কাছে আসে এইভাবে, আমাকে ধরে এইভাবে, নানা রকম গল্প করছে আর বান্ধবীদেরকে হাসাচ্ছে, আল্লাহ বলছে তুইও পোশাক হতে পারলি না, তোর স্বামীর গায়ের কাপড়গুলো খুলে দিয়ে নাংটা করে দিলি, আবার এমনও হয় স্বামীর দুটো একটি বদ আচরণকে গোপন না করে মা বাপ ভাইকে বলে দিয়ে ওখানে জামাই হিসেবে গেছে, তাও অপমান করে দেয়, এর জন্য আল্লাহ তাবারাক বা তাআলা বলছে তুই ওর পোশাক হয়ে যা, ওই তোর পোশাক হয়ে যাবে, হুন্না লিবাসুল লাকুম ওয়ান্তুম লিবাসুল লাহুন্না। দুইটা তফসির হলো একই আয়াতের, এক নম্বর হলো পোশাককে মানুষ যত্ন করে, তোমরা দুইজন দুইজনকে যত্ন করবে, পোশাক ইজ্জতকে ঢেকে রাখে, দুইজন দুইজনকে ঢেকে রাখবে, তিন নম্বরে পোশাক কী হয়, সৌন্দর্য বাড়ায়। আচ্ছা আমি যদি এখানে লুঙ্গিটা পরে বক্তব্য করতাম তো ওই কথাগুলো বলতে পারতাম না, পারতাম, লুঙ্গির পরে গেঞ্জি পরেছি একটু ভালো লাগছে,
জুব্বা পরেছি আরও ভালো লাগছে, টুপি নিয়েছি আরও ভালো লাগছে, মাথায় যদি রুমালটা নিতাম আরও ভালো লাগতো, চোখে চশমা নিলে আরও ভালো লাগতো। পোশাক কী করে মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে, বাড়ায়, সৌন্দর্য বাড়ায়। তাহলে আমার সৌন্দর্য হচ্ছে আমার বিবি, ওর সৌন্দর্য হচ্ছে আমি। আমার মামা তো ভাইয়ের বিয়ে, মামা বলছে আসবি রে, তোকে থাকতে হবে বিয়েতে, বৌমাকে নিয়ে আসবি, বৌমাকে ওটাও বলে দিলে। আমি ওকে বলছি চলো চলো না, তো ও যদি গেল তো আমার বাইক থেকে যখন নামবে বা আমার চার চাকা থেকে দুজন যখন নামবো বিয়ে বাড়িতে, তো আমাদের সৌন্দর্য বাড়বে। আমার মতো আমার মামা তো ভাই, ফুফা তো ভাই, আরও আটখানা আছে, তাদেরও বিয়ে হয়েছে। আমি মনে মনে বলছি খালি তোদের বউ আছে নাকি, খালি দেখ আমার বউ দেখ, আমারও আছে, তোদের একা আছে নাকি রে, হ্যাঁ কী ভেবেছিস তোরা? তো যেমন আমার সাথে সাথে হাঁটবে তো কত ভালো লাগবে, সৌন্দর্য বাড়াবে। কিন্তু মাথা মোটা মেয়ে যদি বলে যে আরে কত ছেলে আছে দেখবেন, বন্ধু বান্ধবকে নিয়ে বলে চো বহরমপুর থেকে ঘুরে আসে, পাগলা, বউটাকে নিয়ে যা রে খাপা, ওর মতো বান্ধবী আবার কে আছে? খাবি একসঙ্গে, গল্প করবি, কাজ করে চলে আসবি। তা যদি বিবিকে বলা হয় চলো না এবার বর্ধমান থেকে ঘুরে আসি, চলো, হ্যাঁ মাথায় লাগছে খালি তোমার কথা, জোয়া জোয়া যা তো তুমি যাও, বুঝলে না, ও বুঝলে না। ঠিক ওই রকম মেয়েদের ক্ষেত্রেও আপনার বিবিকে ফোন করেছে কে, আপনার খালা শাশুড়ি, বেটি কেমন আছিস রে? ওদের বেটি হলো ভালো আছি, জামাই কেমন আছে? ভালো আছে। তো সামনে শুক্রবার, পরে শুক্রবার আসবি, তোর ছোটো বোনটার বিয়ে দিচ্ছি, জামাইকে নিয়ে আসবি। ই বলছে চলো, এই যাও তো তুমি যাও তো, ছেলেকে বলছে এই করিম রে, তোর মাকে রেখা গেত, কাজের ব্যবসা খালি যাও 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 যাও, এটাও খারাপ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হুন্না লিবাসুল্লাহ কুমান্তুম লিবাসুল্লাহ হুন্না, ও যখন তোমাকে সঙ্গে করে তোমার কোন অনুষ্ঠানে যায় তখন তোমার বুকটা যেমন বড় হয় তেমনি ওর আত্মীয়র ভিতরে কোন অনুষ্ঠান হলে তুমি ওর সঙ্গে সঙ্গে যাবে, ওরও বুকটা বড় হবে। এর জন্য দুইজন দুইজনের পোশাক বানানো হয়েছে, দুইজন দুইজনের সৌন্দর্য বাড়াবে। হাজি চশমাটা ভুলে গেছি, কলমটা ভুলে গেছি, মোবাইলের চার্জারটা ভুলে গেছি, এরকম ঘটনা হয় কি হয় না? বাড়ি থেকে বের হয়ে চলে এসছে তিন চার কিলোমিটার, এ যা চশমাটা নেই, কলমটা নেই, মোবাইলের চার্জারটা নিলাম না, যা, এরকম ভুল হয় কি হয় না? হ্যাঁ না বলে না তো লোক, কিন্তু লুঙ্গি ভুলে হাঁটছে এমন লোক দেখেছেন? লুঙ্গি ভুলে গেছি তো হাঁটছে আছে, কোথায় আছে গো? ওটা তো আলাদা জিনিস। কোনো মেয়েকে দেখেছেন চুড়িদার সাহেবের কিছু পরে নিয়ে হাঁটতে শুরু করেছে ভুল করে আর কি, গোসল টোসল করেছে তো ভুল করে হাঁটছে, হয় না, পোশাক সবসময় গায়ে থাকে। তা আল্লাহ বলছেন তুই ওর পোশাক, ও তোর পোশাক, পোশাক যেমন সবসময় গায়ে থাকে তোর হৃদয়ে তোর বিবি সবসময় থাকবে, তুইও তোর বিবির হৃদয়ে সবসময় জড়িয়ে থাকবি। হুন্না লিবাসুন লাকুম ওয়ান্তুম লিবাসুন লাহুন্না। এরা এত উঠছে কেন গো? দুটি ঘটনা শোনাবো তার হলই না, শুনবেন দুটি ঘটনা শোনাবো মাত্র। মা আমার, বোন আমার, খুব ভালো করে শুনেলেন, আপনারা ভেবেছেন পুরুষেরই বড় বড় কাজ করতে পারে না, ইসলামের সব থেকে বড় সাহাবি আবু বাকারের পরে যার স্থান হযরতে উমার। আল্লাহর নবী কি বলেছেন, লাকানি বাক লাকানা বাদি নবিয়ান কানা লাহু উমার, আমার পরে যদি কেউ নবী হতো তো উমার হতো। এই উমারের মতো সাহাবিটাকে, উমারের মতো সাহাবিটাকে ইসলামকে কে দিল, ইসলামকে কে উপহার দিল? যিনি দিলেন তিনি হচ্ছেন মেয়েটার নাম ফাতিমা, সেই মেয়েটি উমারের বোন। তার ইমানের এত জজ্বা ছিল যে ভাইকে সে ইসলামের দাওয়াত দিল। আমর বিন জমু
একটা সাহাবীর নাম, মা আমার বোন আমার, ওই সাহাবিটা এক পায়ে ল্যাংড়া ছিল, এক পায়ের ল্যাংড়া, আর সাহাবিটা এক পায়ের ল্যাংড়া হলো তার শক্তি কম ছিল না। তার বিবি একদিন মনে মনে ভাবছে যে সারা পৃথিবীর লোক শহীদ হচ্ছে, জিহাদে যেছে, আর আমার কপাল রে আমি ল্যাংড়ার পাল্লায় পড়ে গেছি, তাহলে এ তো কোনোদিন জিহাদে যাবে না আর শহীদও হবে না, আর আমি শহীদের বিবি হতে পারবো না। তাই সে একটু উদ্বুদ্ধ করার জন্য বলে ফেলল যে যত দাপ আমার ওপরে, যত গরম আমার ওপরে, যত ক্ষমতা আমার ওপরে, আর জিহাদের নাম শুনলে আপনি লুকিয়ে যান। আমর ইবনে জুমহ বলে কি বললে, আমাকে এত বড় অপমান করলে, বাড়ির ভিতরে ঢুকলো, তালোয়ারটাকে বের করে নি, কোষমুক্ত করে নি, আর লাঙ্গা তালোয়ারটা হাতের ওপরে রেখে আল্লাহকে বলল, হে আল্লাহ আমি ওহুদের প্রান্তে যাচ্ছি, তুমি আর এই আহাল আর মালের আর বিবির মুখ তুমি আমাকে দেখাইও না। এই বলে ওহুদের প্রান্তে গিয়ে অনেক বেঈমান কাফেরকে জাহান্নামের নর্দমার কীট বানিয়ে দিয়ে নিজে জান্নাতের মেহমান হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী ওর লাশটাকে উটের উপরে চাপালেন যে গারকুল বাকি মদিনাতে দাফন করব, কিন্তু উট বসে যাচ্ছে আর লাশ নামালে উট দাঁড়িয়ে যাচ্ছে, লাশ চাপিয়ে উটকে যতই টানা হিঁচড়া করা হচ্ছে উট কিন্তু বসে আছে। বিশ্বনবী বললে ছাড়ো উটকে, আর কষ্ট দিও না, ওর বিবিকে আসতে দাও, কোনো অসীমত আছে কিনা শুনেনি। যখন ওর বিবি আসলো, আল্লাহ নবী বললেন এই অবস্থা চলছে তোমার স্বামীর, তোমার স্বামী কি কোনো অসীয়ত করেছিল? আমর ইবনে জুমহর স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ, ওকে জিহাদে পাঠানোর মূলে আমি, যখন উদ্বুদ্ধ করে আমি জিহাদের দিকে পাঠালাম, তখন আমার স্ত্রী এই আমার আমার স্বামী আমার সামনে এই ভাষাটা ব্যবহার করলো, এই আল্লাহ তুমি আমাকে তোমার জন্য কবুল করে নাও, এই আহাল আর মালের মুখ তুমি আমাকে দেখাইও না। বিশ্বনবী বলছেন আমর ইবনে জুমহর স্ত্রী দোয়া কবুল হয়ে গেছে, ওর জানাজা এখানেই হবে, ওহুদের প্রান্তেও শুয়ে থাকবে, আমর ইবনে জুমহর দোয়া কবুল হয়ে গেছে। মেয়েগুলি দেখেন স্বামীকে দান করে দিলেন। হযরতে খানসা রসুলের ফুফু নিজের চারটা বেটাকে দেখে বক্তব্য দিছে, দেখেন আগেকার মেয়েদের বুদ্ধি কম ছিল, বক্তব্য কী দিবে, আমার কি বক্তব্য শুনছেন, খানসার বক্তব্য শুনেন। চারটা বেটাকে বলছে বেটা তোমরা চারটা পুরুষ আমার সামনে দাঁড়িয়ে আছো, আমি একটা মেয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, শুনে লাও আমি কে তোমরা কে, আমি হলাম তোমাদের ফ্যাক্টরি, এই পেট থেকে এই দেহ থেকে তোমরা পৃথিবীতে এসেছো, তাহলে ফ্যাক্টরির গ্যারেন্টিটা আগে নিয়ে নাও, ওয়ারেন্টিটা আগে নিয়ে নাও, যতদিন তোমার মামা এবং নানার কাছে আমি ছিলাম, আমার ব্যাপার নিয়ে তোমার নানা মামাকে গায়ে কোনো বেজ্জতি হতে হয়নি, বিচার হয়নি, তার মানে আমার চরিত্র কত ভালো ছিল, এই কথা বললো। এরপরে বুঝালো ব্যাটারে যেদিন তোমার আব্বা আমাকে মহারানা দিয়ে হালাল করে নিয়ে চলে এসেছে, তোমার বাপের আমানতের অনুপরিমাণ আমি খিয়ানত করিনি, ব্যাটারে এই দুধ তোমরা পান করেছো, তোমাদের রক্তে রক্তে আমার দুধ রয়েছে, অতএব শুনে লাও কোরআন মিটে যাবে মেনে নিতে পারবো না, তোমরা ওহুদের প্রান্তে চলে যাও, আল্লাহর দিনের জন্য লড়াই করে শহীদ হয়ে যাও। চার ছেলে ওহুদের প্রান্তে শহীদ হয়ে গেল, আর এক ভাই আমির হামজাও সেদিন শহীদ হলো, পাঁচটা লাশ খানসার নিজের রক্তের পরে আছে। আল্লাহ নবী বললেন আমার ফুফুকে আটকিয়ে দাও, জিহাদের ময়দানে আসতে দাও না, যদি সে লাশগুলি দেখে হয়তো ইমানের দুর্বলতা এসে যেতে পারে। হযরতে খানসা বলছে এই রকম দামি মজবুত সুসংবাদে তুমি আমাকে কেন আটকাও, আমি দেখব, আমি খুশি হব, আমি শহীদের মা শহীদের মন। জি এগুলি মেয়ে কেমন মেয়ে, বাদশার যুগের একটা ঘটনা শুনেন। বাদশার যুগে নবীর যুগ চলে গেল, সাহাবি যুগ চলে গেল, বাদশার যুগে বাদশাটার নাম হচ্ছে হারুন আল রশিদ, ওর বিবির নাম হচ্ছে জুবাইদা। তো হজ করে আসলো, উমরা করে আসলো, যদি কেউ উমরাই যান তো দেখে আসবেন সেই নহরটা ভেঙে চুর মার করে দিয়েছে সরকার, এখন পাইপ লাইন করে দিয়েছে, আর এখনো কিছুটা আরাফাতের ময়দানে জাবালে রহমতের ওখানে দেখা যায়। ঘটনাটা কি, দুজনেই হজ করে বাড়ি এসছে, বাদশা ওর বিবিকে বলছে মজাক করে যে তাহলে তো তুমি হাজি বিবি হয়ে গেলে, তো তোমাকে এখন আমি ধরো দেখা করতে এসছি হজ করে এসছ, তো কি উপহার দিব আর কি লিব, আর তোমার হজ কেমন হলো বলো। তো বেগম জুবাইদা কত যুক্তিসম্পন্ন কথা বলছে দেখেন, বলছে বাদশা আমাকে মক্কা মদিনা আরাফাত মিনা মুজদালিফা সব ভালো লেগেছে, কাবা
হজ আমার খুব মন ভরে হজ হয়েছে, কিন্তু এক জায়গায় খুব কষ্ট দেখেছি, আমরা পাইনি, ওরা তো বাদশাহ, ওদের সৈন্য সামন্ত থাকবে, অনেক মাল থাকবে, সেটা হচ্ছে আরাফাতের ময়দানে। আগেকার হাজিদেরকে মশকে করে পানি নিয়ে গিয়ে ব্যবহার করতে হতো, মক্কা থেকে আরাফাত কিছু না হলো 8-10-20 কিলোমিটার দূর, সেই মশকে পানি নিয়ে গিয়ে খাওয়া গোসল উজু 24 ঘন্টা ওখানে থাকতে হবে আরাফাতের দিন, কি কষ্ট। তো এই কষ্টটা আমি দেখেছি, এটাই কষ্ট লেগেছে। বাদশাহ বলছে তোমাকে কি উপহার দিব, আমাদের এই যুগের মেয়ে হলে বলতো 500 ভরি সোনার একটা হার বানিয়ে দাও, মাথার মুকুট বানিয়ে দাও। নাহরে জুবাইদা, তখন জুবাইদা বলছে বাদশাহ আপনি যদি আপনার বিবিকে খুশি করতে চান, আপনি যদি আপনার বিবিকে আনন্দ দিতে চান, আপনি যদি আপনার বিবিকে মনে করেন যে আমি একটা উপহার দিব, তাহলে আমি যা চাইবো তাই দিতে পারবেন কি? বলে হ্যাঁ দিব, তুমি বলো, ইনশাআল্লাহ তুমি যা চাইবে আমি তাই দিব। জুবাইদা বেগম তখন বলে উঠলেন, হে বাদশাহ নামদার, আমার মনের আকাঙ্ক্ষা আপনি বাগদাদ থেকে মক্কা পর্যন্ত আরাফাত পর্যন্ত একটা ড্রেন ক্যানেল নালি বানিয়ে দেন, নাহর বানিয়ে দেন, যেটাতে আপনি এমন টাইমে এই বাগদাদ থেকে পানি ছাড়বেন, আর এই পানিটা গিয়ে আরাফাতের দিন হাজিরা যেন ব্যাপক হারে পেয়ে যায়, তাদের যেন কষ্ট না হয়। আরাফাতে যে 24 ঘন্টা হাজিরা থাকবে মিনা মুজদালে পায়, ওই 3-4টা দিন যেন নহরটা কুলকুল 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 করে বইতে থাকে, এটা যদি আপনি করতে পারেন আমার বুক ভরা উপহার হয়ে যাবে। বাদশাহ বলছে আমি কথা দিলাম, ওই নহর আমি বানাবো। তাই সেই বাগদাদ থেকে বানাতে শুরু করেছে, এরকম পাহাড়ে ব্যাড় মেরে 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 আরাফাত পর্যন্ত আনতে 2500 কিলোমিটার নহরটাকে বানিয়েছেন, আর ওই নহরটার নাম দিয়েছেন নাহরে জুবাইদা। মেয়েটি কেমন, মেয়েটি কেমন, খালি আমি যেগুলো বলতে চাইছি, ও নিজের জন্য চাইল না, দাও একটা করে আমার নামে, উমরায় চলেন, দেখে আসেন সেই দৃশ্য এখনো রয়েছে। এই 5 বছর আগেকার ঘটনা শুনেন, 5-7 বছর আগেকার ঘটনা, বেশি দূরে না, কলকাতার ঘটনা। ভাই বোনে খুব মহব্বত, এত মহব্বত ওদের প্রেম ভাই বোনে, যে ভাই যাই করুক বোনকে ছাড়াও খাবে না, যত রাতই হোক বোনও বসে থাকবে, ভাই না এলে খাবো না। বোনটা গেছে জালসা শুনতে, ওয়াজ নসিহত শুনে এসছে, যদি কোনো বোন ভাইকে মসজিদে নিয়ে যায় নামাজ পড়াতে ধরায় তো সেও নেকি পাবে। হযরত উমারকে তার বোন বললো, এ আয়াত শোন, রসুলের কাছে নিয়ে গেল, এই ঘটনা শুনেছে, ও মনে মনে ভাবছে ও আমার ভাই তো নামাজ পড়ে না, সুযোগ পেয়ে গেল, শুক্রবাড়িতে বসে আছে, দুপুরবেলা এসছে, ভাত খেয়েছে, কই রে আয় একসাথে খায়, ওর মা বলছে দেখ গা ও নাস্তাও করেনি, ভাতই খেয়েছে না, কী যে হলো মন ভারী করে পড়ে আছে, ভাই টেনে আনতেছে, তুই কী লিবি বল, কিছুই লিব না, ভাত কেন খাবি না, আমার মন খারাপ। কিসের মন খারাপ তুই বল, তুই 50 ভরি 100 ভরি সোনা লিবি তাই দিব, বল কী লিবি, কোটি কোটি টাকার মালিক। তখন বোনটা বলছে তুমি আমাকে খুশি করবে, কথা দিচ্ছ তুমি আমার ভাই, আমি 100 ভরি সোনা চাইলে তুমি দিয়ে দেবে, আমি জানি তোমাকে আল্লাহ সে তৌফিকও দিয়েছে, কিন্তু তুমি বলো যে হ্যাঁ খুশি করব। বলছে বল তুই কী বলছিস, কী চাইবি বল। তখন বোনটা চোখের পানি ছেড়ে বলছে, ভাই রে আমি কালকে জালসাতে ওয়াজে নসিহতে শুনলাম যে জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে নাকে রশি দিয়ে কারো মুখের ভরে কাউকে পাছার ভরে টানতে টানতে জাহান্নামে ভরবে, যারা পৃথিবীতে নামাজ পড়ে নাই, দাড়ি রাখে নাই, রসুলের সুন্নতকে মানে নাই, তাদের এই আজাবটা হবে। আর তখন থেকে আমার মনের ভিতরটা বলছে হাইরে এই আজাবে তো আমার ভাই একটা আসামি, কারণ সে আমাকে লাখ লাখ টাকা খরচা করে, আমাকে সে ভালোবাসে, তারপরেও তাকে কোনোদিন আমার নামাজ পড়তে দাড়ি রাখতে দেখিনি, তা তখন থেকে আমার মন খারাপ। যদি তুমি আমাকে ভালোবাসতে চাও এখনই তুমি আমার সঙ্গে কথা দাও,
আর কোনোদিন তুমি দাঁড়িতে হাত দেবে না, আর কোনোদিন তুমি মসজিদ থেকে এবার হবে না। ভাই তখন বলছে, ওঠ তুইও গোসল কর, আমি গোসল করে নিয়েছি, আমি নামাজ পড়ে আসছি, এখনই নামাজ স্টার্ট করে দিলাম, আর জীবনেও কোনোদিন দাঁড়িতে হাত দিব না, দুই ভাই বোনে একসঙ্গে গরম গরম ভাত খেয়ে নিব, মা খুশি, বাপ খুশি, গোটা ফ্যামিলি খুশি। এই মেয়েটি কেমন? এই মেয়েটি কেমন? আপনাদের এই মুর্শিদাবাদে ধুলিয়ানে একটা মেয়ে চাচাতো ভাইয়াকে বিয়ে করবে, মাস্টারি চাকরি পেয়েছে নতুন। ওকে জিজ্ঞেস করছে, মহারা না কিলিবি রে, ঘরে ঘরেই তো মহারা না কিলিবি বল, নতুন চাকরি পেয়েছে, নিজের দুইটা বোন, চাচাইতে একটা বোন, আর চাচাইতে বোন নাই, দুই ভাই ওর বাপরা। তো একে বলছে, তুই দুটো বোনকে বলছে কিলিবি বল, বলছে সোনার হার দাও দু ভরি করে, ওকে বলছে তুই কি নিবি, তুই যা নিবি তাই দিব, আমার বোনদেরকে যা দিব তাই দিব। তো বলছে আমি কিছু সোনা দানা নিব না, আমাকে বিয়ে করো, চালাক মেয়ে। তো আছে তোকে বিয়ে করো, মহারা না কিলিবি, মহারা বিয়ে কিলিব, এক টাকা লাগবে না, হজ করিয়ে দিও, লে ভাইজা, এক টাকা লাগবে না, হজ করিয়ে দিও, তুমি আমাকে মক্কা থেকে ঘুরিয়ে আনবে, ওটা মহারা না হয়ে যাবে, যাও। এই মেয়েটা কেমন? জি আজও এই মেয়ে আছে। অতএব মা বোন, শরীয়তের জায়গাতে এসে যদি দাঁড়াতে পারি, তা আজও আমরা সেই স্থানটা পাব। যতটি লোক বসে আছেন, আপনারা ঘড়ি দেখেন, আমিও ঘড়ি দেখছি, আমি জীবনে জ্ঞানবশত, সজ্ঞানে কোনো জায়গায় ওয়াদা খিলাফ করিনি, ভুলবশত যদি হয়েছে তা আল্লাহ মাফ করবে। আমি ওয়াদা করছি, ছ মিনিট পর দোয়া করে ভেঙে দিব। এই ছ মিনিট আপনারা কেউ উঠবেন না, এইটাই খেলে আপনাদের কাছে আমার ভিক্ষা, আপনি টাকা দেন আর না দেন, ছটা মিনিট উঠেন না, হাত ধরে বলছি, আমার মুখ চালু থাকবে। আর ছ মিনিট এমন কিছু নয়, সারা দিন রোজা রাখলেন, মাত্র দু মিনিট আগে পানি খেলেন, এর মতো খ্যাপা কে আছে? অতএব এই ছটা মিনিট উঠিয়েন না, হাতগুলো ধরে বলছি, পাগুলো ধরে বলছি, ছটা মিনিট একটু বসে যান, একসঙ্গে দোয়া পরে ভাগবো, তো ইনশাল্লাহ আল্লাহ খুশি হবে। ছ মিনিট বললাম বলি লাঠি নিয়ে উঠলো নাকি রে, দেখেন কেমন মানুষ, অন্ধ হলো তো কি ওর জন্য ছ মিনিট নাই নাকি? হ্যাঁ না, ওর জন্য আল্লাহ নাই না রসুল নাই। ভাই কে আছেন 5000 দেনেওয়ালা? আর মা বোন আপনারাও আল্লাহর হস্তে 2000-1000 দেনেওয়ালা কে আছেন? এই ছ মিনিট আপনাদের কাছে কিছু চাইবো, এর বেশি নয়। বলেন আল্লাহর বান্দা কে আছে? 5000 দেনেওয়ালা একটাও নাই? জি পাথর বালি রড তো যা দিবে তাই দান হবে। বলেন পাথরের কথা বলেন, বালুর কথা বলেন, রডের বলেন, ইটের কথা বলেন, একটা কনস্ট্রাকশনের কাজ করতে গেলে যা লাগে তার উপরে কথা বলেন। আচ্ছা যারা 100-200-500 দেবেন তারা উঠিয়ে না, উঠলে মজলিসটা ভেঙে যাবে, ওটা ঠিক কীভাবে নিতে হবে ওটা আমি দেখছি। ছ মিনিটের ভিতরে এক মিনিট চলে গেল, আর 5 মিনিট আছে, আমি আপনাদেরকে বলবো কিন্তু সময়গুলো বলে দিব। আল্লাহর গোলাম কেউ আছেন 2000-1000-5000 দেনেওয়ালা? কেউ নাই? আল্লাহ আকবার। তারপরও মসজিদ হবে, এটা জেনে নেন। যারা মসজিদ করছেন ওই কমিটিকে খালি একটা কথা বলি, আপনারা নেমে যান, দান কে দিবে আল্লাহ জানে। কারণ আমি মসজিদে নেমেছিলাম মাত্র 50,000 টাকা নিয়ে পকেটে, নিজের 50,000 টাকা নিয়ে নেমেছি, তবে হয়ে গেল 3-4 বছর চলছে, 2,20,00,000 টাকার কাজ করলাম, 2,20,00,000 টাকার কাজ করলাম, এই জনসাধারণই দিয়েছে। যখন মসজিদ চলবে রাস্তায় যেতে যেতে লোক টাকা দেবে, আছে সে বান্দা আছে, আপনি বুঝতে পারবেন না, আমি এখনও বুঝতে পারিনি, আমার মনে হচ্ছে ওই 50,000 টাকাতেই মসজিদটা হলো, কিন্তু কে দিছে আমি এখনও বুঝতে পারছি না। জি কত মহিলা গোপনে টাকা পাঠাচ্ছে, কত জায়গা থেকে টাকা আসছে, মোবাইলে মেরে দিচ্ছে 20,000-25,000, আমার নাম্বার জানে, বলছে হুজুর টাকাটা মসজিদের জন্য দিয়েছি, এই নামে গেছে দেখেন। জি
বেনামিতে যে 4,000 দিয়েছ ওকে আর 1,000 দিয়ে পাঁচই করতে হবে, পরে দেবেন মহিলা ও দেবে জান ওনার কাছে, পরে দেবে। কোন মা দিয়েছেন 4,000 ওটা পাঁচ করালেন নিয়ত, দুটাই এসছে ভাই আমার হাতে টাইম আর মাত্র 3.5 মিনিট আছেন কেউ আল্লাহর বান্দা? আচ্ছা ওই যে চাদরওয়ালারা ওই দিক থেকে চলে এসো, ভিতর 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 ভিতর, আর এইদিকে যে চাদরটা আছে এইদিকে ভিতর। মা বোনেদের ওখানে চাদর আছে? মা বোনেদের ওখানে চাদর আছে? মা বোনেরা চাদর নিয়ে ওখানে চাদর দেন, পাঠান জলদি ভিতরে ঢুকেন, উঠিয়েন না, আমি একদম সময় হলে বলে দেব হয়ে গেছে আপনাদের ওয়াদা, আমার ওয়াদা শেষ এটা বলবো, তখন আপনাদেরকে দোয়া দিব, উঠে যাবেন। আচ্ছা ভাই আমরা আপনার আমরা কথা শুনেন, ঢুকে যান ভিতরে, ঢুকে যান, হাতে হাতে নিয়ে নেন ভিতরে ঢুকে, চাদর না হলো হাতে হাতেও নেওয়া যায়। আর মা বোনেদের ওদিকে চাদর পাঠান, মা বোনেরা আপনারা কেউ না দিয়ে যাবেন না, জি এইদিকে একটা চাদর এইদিকে একটা চাদর, ফুলবাড়ির মান্নান 2,000 মাশাআল্লাহ, আর এইদিকে একটা চাদর দেন এইদিকে, জাযাকাল্লাহ। আর রঘুপুর থেকে বাইতুল্লাহ একজন এক গাড়ি বালি, নাম বাইতুল্লাহ দিয়েছে আল্লাহর ঘরে, ঠিকই আছে আল্লাহর বান্দা আর কে আছেন? আরে এইদিকে চাদর দেন, ওখানে কেউ নাই, হ্যাঁ বাস উঠে যান, ধরেন ওইখানটা করেন, কভার করেন। ভাইয়া আপনাদেরকে বলছি যার কাছে যা আছে